তোমরা এসব নিয়ে এত মাথা ঘামিও না, আমি ঠিক আছি। এই কথাগুলো শোনার জন্য আমি প্রস্তুতি ছিলাম। ঐতিহ্য, আমি তোমার জন্য এই ফুলটা এনেছিলাম, তুমি যদি না নাও তাহলে আমি আমার চেম্বারেই রেখে দেবো না। আর এই মিষ্টিটুকুও এনেছিলাম। কাকিমা, এই মিষ্টিটা তোমার হাতে দিলে হয়তো তোমার ছেলে রাগ করবে, কিন্তু ছাড়ো তো। ও রাগ করলো আমার ভারী বই গেল। ও সব রাগকে কি আমাকে গুরুত্ব দিতে হবে নাকি? তুমি দাও, আমাকে দাও। জানি দিঠি, এতগুলো দিন পরে এসে এই কথাগুলো শুনে তোমার খুব মন খারাপ করবে, খুব কষ্ট হবে। কিন্তু লক্ষ্মীটি বোন আমার, তুমি ওর কথা শুনে না এই বাড়িতে আসা ভুলে যেও না। বৌদি, ও এ বাড়ির সদস্য, ওর কমফোর্ট জোন নষ্ট করে আমি এই বাড়িতে আসতে পারবো না। আর তার থেকেও বড় কথা, ওর জন্যই তো তোমাদের সাথে আজকে আমার পরিচয় হয়েছে, তাই ও যদি না চায় তাহলে। দিঠি, তোমার সঙ্গে আমাদের এই সম্পর্কের কি কোনো দাম নেই? দেখো, এতগুলো দিন, এতগুলো মাস, বছর, এই যে আমাদের সম্পর্ক, তার কোনো মূল্য নেই। শুধু ও চাইছে না বলে এই সম্পর্কটা নষ্ট হয়ে যাবে। ঠিকই তো, শুধু ছোট চাইছে না বলে তুমি সম্পর্কটাকে নষ্ট করে দেবে দিঠি? আচ্ছা ঠিক আছে, তুমি যদি আমার মেয়ের বন্ধু হতে তাহলে কি হতো? তাহলে তো তুমি এই বাড়িতে আসতে, আর কেউ চাক বা না চাক কেউ তোমাকে এই বাড়িতে আসা থেকে আটকাতে পারতো? পারতো না তো? দেখো দিঠি, এই পৃথিবীতে আমাদের অনেক মানুষের সাথে আলাপ পরিচয় হয়, অনেক মানুষের মাধ্যমে আলাপ হয়, আর একজন মানুষ চাইছে না বলে তুমি এই বাড়িতে আসা বন্ধ করে দেবে, এটা কখনো হয়? আচ্ছা তোমার কি শুধু ছোটুর সঙ্গে সম্পর্ক, আমাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই? আমাদের সঙ্গে সম্পর্কের কোনো মূল্য নেই তোমার কাছে? একদিন ছোটু তোমাকে এই বাড়িতে নিয়ে এসেছিল ঠিকই, আজ ছোটু চাইছে না। আচ্ছা দিঠি, তুমি কি শুধু ছোটুর চাওয়াকেই মূল্য দেবে? আমাদের চাওয়ার কোনো দাম নেই তোমার কাছে? বাবা, শুধু শুধু বাড়াবাড়ি করে একটা জটিলতা ডেকে আনছো কেন? আমাকে এখন কাজ করতে হবে, নতুন কাজের খোঁজ খবর নিতে হবে, এর মধ্যে আমি এইভাবে অশান্তি নিয়ে দিন কাটাতে পারবো না। আমার জন্য তোমার অশান্তি? হ্যাঁ, 112 অশান্তি। তুমি কেন এসেছো এখানে, কি চাই তোমার? দেখো, তুমি একদিন আমাদের বাড়িতে এসেছিলে, কিছুদিন থেকেছিলে, মিটে গেছে। একজন একজন অপহরণকারীর বাড়িতে থেকে তার পরিবারের সাথে আত্মীয়তা তৈরি করে তুমি তুমি পৃথিবীতে কি দৃষ্টান্ত তৈরি করতে চাইছো? আচ্ছা, তোমার মা জানে যে তুমি প্রতি সপ্তাহে এখানে এসে থাকো? আমার মা আমার অভিভাবক নয়, আমি নিজেই এখন আমার অভিভাবক। ওসব কায়দার কথা বলে আমাকে কোনো লাভ নেই। ওনারা জানেন যে আমি জেল থেকে ছাড়া পেয়েছি, কি হলো ওনারা জানেন? তারপরেও তুমি আমাদের বাড়িতে থাকবে বলে এসেছো? থাকবো না ঐতিহ্য, আমি তোমাদের বাড়িতে থাকবো না। তুমি যদি না চাও তাহলে আমি কিছুতেই তোমাদের বাড়িতে থাকবো না। কাকু, এবার থেকে আমি চেম্বারের দিন সকালেই আসব। দেখি যদি একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে পারি তাহলে তাহলে আর এতটা অসুবিধা হবে না, আমি চেম্বারটাও করতে পারবো আর বিকেলবেলা আবার ফিরেও যেতে পারবো। কেন, এখানেই চেম্বার করতে হবে কেন? তুমি তো একজন বড়লোক বাড়ির মেয়ে, তার উপর তুমি নিজেও ডাক্তার, নিশ্চয়ই হায়ার স্টাডি করবে, তা
কলকাতায় থেকে তুমি এই চেম্বারটা খুলছো না কেন? কলকাতায় কি চেম্বার খোলার কোনো স্কোপ নেই? সব কিছু তুমি ঠিক করে দিতে পারো না ঐতিহ্য। তুমি এইটুকু ঠিক করে দিয়েছো যে আমি তোমাদের বাড়িতে আর থাকবো না, দ্যাটস ইট। কিন্তু আমি কোথায় চেম্বার করব না করব, কোথায় আমার সুবিধে অসুবিধে, সেটা তুমি ঠিক করে দিতে পারো না। সেই বিষয়ে আমি তোমার কোনো পরামর্শ চাই না। আমার বাবা আমার বৌদি তোমার ওখানে কাজ করতে যেতে পারবে না। বড়লোক বাড়ির মেয়ে বলে আমার বাবা আমার বৌদিকে তোমার আন্ডারে কাজে লাগিয়ে কটা টাকা দিয়ে তুমি দয়া করছো? নাকি সেদিন আমি যে কাজটা করেছিলাম তার প্রতিশোধ নিচ্ছ? আমি ওদের দয়া করছি? হ্যাঁ, 100 বার করেছো। আমার বাবা যেমন আগে নিজে খাতা লেখার কাজ করতো, সেরকমই করবে। তোমার ওখানে খাতা লেখার চেয়ে বাবা আগে যেখানে খাতা লিখতো সেটা অনেক বেশি সম্মানের। আর তুমি এখানে কি দেখাতে এসছো? নিজের ঐশ্বর্য, নিজের ক্ষমতা, নিজের প্রতিভা? অন্যকে অপমান করে সুখী হওয়া যায় না ঐতিহ্য। আমি জানি না, কিন্তু ওখানে যারা কাজ করেন তারা বলতে পারবেন যে তারা সম্মান নিয়ে না অসম্মান নিয়ে ওখানে কাজ করেন। আর যদি তারা অসম্মানিত বোধ করেন তাহলে তো আমি তারপরে তাদেরকে জোর করে বলতে পারবো না যে আপনারা আমার চেম্বারে দেখাশোনা করুন। বাড়াবাড়ির একটা সীমা আছে ছোটু। দেখ, ও আমাদের সাহায্য চেয়েছিল, চেয়েছিল যে নিজের লোকেরা মিলে চেম্বারটাকে দাঁড় করাতে। কে নিজের লোক? ওর তুমি ওর কিসের নিজের লোক? কি গো, মেয়েটাকে আটকালে না, আটকাও। মেয়েটা তো আর আমার কোনো কথা শুনবে না গো। শুনবে কি করে? সোনার মুখ রেখেছে আমার ছেলে। বৃষ্টির ফোরকাস্ট আছে আমি জানতাম না। আমাদের এখানে বৃষ্টি হলে ট্রেন লাইনের তার ছিঁড়ে যায়, তাই জন্য মাঝ রাস্তায় আটকে যেতে হতে পারে। তুমি যখন এসেই পড়েছো তখন বড় লোকের মেয়ে বলে তুমি আমাকে একটা ব্র্যাকেট করে দিয়েছো ঐতিহ্য। কিন্তু সেই ব্র্যাকেটের মধ্যে থাকা মেয়েদের যে আত্মসম্মান থাকে সেটা তোমার বোঝা উচিত। আসছি।